আজকে আছি ফুলিয়া। অ্যাকচুয়ালি আমার এক দিদি শ্বশুরমশাই মারা গেছেন, তার কাজে যাচ্ছি, তো তোমাদের দেখাবো কি করছি ওখানে না করছি সব কিছু দেখাবো। আমাদের সঙ্গে থেকো, জিনিয়াস ব্লগের সঙ্গে থেকো। আমি একাই যাচ্ছি কিন্তু, আর জিনিয়া সৌর্য সমু কেউ যাচ্ছে না, কেননা ওদের পরীক্ষা চলছে আর সেই জন্য আমাকে একাই যেতে হচ্ছে। চলো যাই, ফুলিয়া থেকে ঘুরে আসি। নৈহাট স্টেশন, এখান থেকে ট্রেন ধরে শান্তিপুর লোকাল ধরে সোজা ফুলিয়া। চলো এবার ট্রেনে চাপি। শান্তিপুর লোকাল প্রায় দেখাচ্ছে 15 মিনিট লেট, যদি তারপরে 9 বগি দেয় তো প্রচণ্ড ভিড় হবে, আর যদি 12 বগি দেয় তো কোয়াইট হবে। এই জন্য নৈহাট স্টেশনে চলে এসেছি। এক সাইডটা দেখো নৈহাট স্টেশন, 5-3 নম্বর প্ল্যাটফর্ম। লোক তো প্রচুর, ফুলিয়া স্টেশনে দেখছি অনেক লোক আছে। মালা ওটা দেন না, এটা সাদ্র পড়ে যাইগুলো, ব্যাস একটাতেই হবে। ফুল নিয়ে নিলাম এখান থেকে। এই ফুলিয়ার রাস্তা ভেতরে, এখান থেকে যাচ্ছি মঞ্জিমা লজ। হেঁটে হেঁটে সুন্দর একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। এই লজ, এখানে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, আর পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে। মানুষের বিচার বুদ্ধি দেখে না মাঝে মাঝে অবাক হয়ে যেতে হয়। গামছার মধ্যে পটি করে সেটাকে একটা প্যাকেটের মধ্যে করে রাস্তায় ফেলেছে, আর রাস্তার কুকুররা মুখে করে নিয়ে এসে ঠিক আমার বাড়ির এই যে এই গেটের এখানে ফেলেছে সব ধুলাম। এখন বসে বসে এখন পিসিদের বাড়িতে এসেছিলাম, একটু পিসিদের বাড়িতে এসেছিলাম, সৌর্য আমার সঙ্গে সঙ্গে ধুলো। এই যে বালতি, বালতি দিয়ে জল দিয়ে দিয়ে ধুলাম। ভাবো কী সব এক্সট্রা কাজ বেরায়, পা দিতেই ঘেনা করছে এখন। বাপ রে, বহু কষ্টে উদ্ধার করে নিয়ে এসেছি, ওর দাদার ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছিল, এখানটা রাখি। বাপ রে বাপ, এইখানে দুনিয়ার ভাজাভাজি। দাঁড়া একটু ক্লোজলি দেখাই, এইগুলো মাছটা রয়েছে, বাট মাছটা আমি ঢুকিয়ে দেবো, মাছটা ঢোকানো হয়নি। এখানে রয়েছে ঝিঙে পোস্ত, ভেন্ডি ভাজা, ঘি, ডাল, এই যে চচ্চড়ি। সকালে মিস্টার বিশ্বাসকে ভাত করে দিয়েছিলাম, তার থেকে একটু বেঁচে গেছে। ওবেলা একটু মাছের ঝোল করবো আর ডিম সেদ্ধ যদি মিস্টার বিশ্বাস খায়। কিন্তু এইখানে এভাবে ঢাকা দিয়ে রাখা তাও নাকি উনি খুঁজে পাননি। আজকে তো 4:15 উঠে 4:30 পড়তে যাওয়ার কথা ছিল, ওই জন্য তো আমি ঘুমোইনি। এদিকে মিস ফোন করে বলছেন যে কালকে রাত্রিবেলা জ্বর ছিল, তো আজকে আমি পড়াবো না, কালকে সকাল 9:30 নাগাদ এনো। ঠিক আছে, তাই হবে। মধ্যিখান থেকে ঘুমটাও হলো না, আর এই চাবি নিয়ে বেরিয়ে গেছি, ঘুমটাও হলো না। জানো ঘুমটা হলে রাত্রিবেলা একটু এনার্জি পাই। আর মিস্টার বিশ্বাস ফোন করেছিলেন, বললেন 5:15 মধ্যে চলে আসবেন। এখন যাচ্ছে দশভুজা মহিলা সমিতির ওখানে। সূর্যের জন্য মিশো থেকে এই ফিঙ্গার গ্রিপ, পেন্সিলের গ্রিপ এটা এনেছি, 4টে কালারের আছে। 150 নিয়েছিল, তো 3টে পেন্সিলে লাগিয়ে দিয়েছি, একটা রয়েছে। তো দেখছি এখন ভালো করে খেয়াল করে আমি গ্রিপগুলো উল্টো লাগিয়েছি। এই হচ্ছে সৌর্যের পেন্সিলের বক্স, সব কটা গ্রিপ উল্টো লাগানো, গ্রিপগুলো উল্টে দিতে হবে। এই যে প্র্যাকটিক্যালি এরকম দেখতে হওয়ার কথা, কীভাবে লাগিয়েছিলাম। আমার লাগানোর সময় একটু সন্দেহ হয়েছিল জানো, তারপরে ভাবলাম না হয়তো ঠিকই লাগাচ্ছি। এখন ছবিটা দেখে দেখছি যে উল্টো লাগিয়েছি। কে আসছে? বাবা আসছে।
রূপা নেই আপনারা ভাবেন, বাস্তব চোখে দেখে না, কিন্তু তুমি ভাবো না, আমি ভাবি, ঠিক আছে, আমি প্রতিদিনই, হ্যাঁ এই সেই আমার বৌদি, যার কথা আমি মাঝে মধ্যেই তোমাদের ব্লগে বলি, আমাদের পাড়ার রূপা বৌদি। আমি নামটা অনেক পরে জেনেছি, আমার কাছে পাড়ার বৌদি বলতে একমাত্র এই বৌদিটিকেই আমি পেয়েছি, যার কাছে বড়রা বড়দের মতো, ছোটরা ছোটদের মতো, আর বন্ধুরা বন্ধুর মতো, কিন্তু সকলে নিজেদের মন উজাড় করে এই বৌদির সঙ্গে মিশতে পারত। বিয়ে হয়ে এসে থেকে ওনার চলে যাওয়ার শেষ দিনটি অবধি এই হাসি মুখটির বাইরে আর কোনো রকমভাবেই তাকে আমরা দেখিনি, তাই এই বৌদি ছিল আমাদের পাড়ার প্রাণ। দাদা আবার চা করে খাওয়াচ্ছে আমাদের। এই বৌদির কাছে যখনই গেছি হাসি মুখে আন্তরিকতা আপ্যায়ন তো পেয়েছি, কোনো দিন খালি হাতে বা শুকনো মুখে ফিরিনি। আর আজকে দাদাও যখন বলল তোমরা একটু চা খেয়ে যাও, কথাটা একদমই ফেলতে পারিনি। দেখো দাদা কি সুন্দর কবিতা লিখেছেন। সাগুয়ারের শত শত ক্যাকটাসের বিদ্ধ হয়ে চলেছি প্রতিক্ষণ, রক্তাক্ত শরীরটাকেই বাঁচাতে ব্যস্ত সবাই, ক্ষত বিক্ষত মন আমার আমিকে প্রলুব্ধ করবার ব্যর্থ প্রয়াসে রত অবিরাম, দিশাহীন পথে কণ্টকিত হতে হয় বারবার, তবু মনস্কাম অক্ষত শরীর মন যেন পারে বিরানিতে বিজয় কেতন হাতে, লঙ্ঘিয়া গগন চুম্বি ক্যাকটাস মুষ্টি, মানে সাগুয়ারের সহস্র খাতে কণ্টকাকীর্ণ পরিবার লোলুপ বাসনায় নিয়তির পরিহাস, উপেক্ষিব কেমন করিয়া, তাই দীর্ঘ জীবন, এবার থেকে শুনুন, তাই দীর্ঘ জীবন হেতু নিষ্প্রাণ শ্বাস করিতেছে আনাগোনা ভিতরে বাহিরে, শুধু নানা অছিলায় পার্থিব জীবনান্তের দিকে স্ফলিত নক্ষত্র সম্মুখ তীর মেরে পায়। এরপর অনেক কথা হলো, অনেক গল্প হলো, সবই স্মৃতিচারণ এমন নয়, দাদার দুই ছেলের সম্বন্ধেও কথা হলো, তাদের পরিবার, দাদার ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু নিয়েই কথা হলো। মাঝে মধ্যে এরকম আড্ডা হলে কিন্তু মন্দ হয় না, যদিও আমাদের এই ধরনের আড্ডার মধ্যমণিটি আজকে আমাদের মধ্যে নেই। কথাটা কিন্তু আমাদের মধ্যেই বললাম, কারণ দাদার মধ্যে তিনি চিরবিরাজমান, এটা দাদারই বক্তব্য। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।